হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা করব ক্লাস টেনের রায়ো মার্টিন প্রশ্নবিচিত্রা 2025-এর একটি অঙ্কের মডেল কোশ্চেন পেপারের সমাধান। তোমরা দেখতে পাচ্ছ মডেল সেট আমরা 9 করব, পেজ নম্বর 568-তে রয়েছে। এই ভিডিওতে আমরা এমসিকিউ আর এসিকিউ নিয়ে আলোচনা করব, তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। প্রথম অঙ্কটায় আমরা চলে আসছি, দেখো ফার্স্ট অঙ্কটা বলছে বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হারে 5,000 টাকার সমূল চক্রবৃদ্ধি 6,050 টাকা হয়, কত বছর হয় সেটা আমাদেরকে বের করতে হবে। তাহলে আমরা এক দাগ দিয়ে কি করব, প্রথমে 5,000 টাকা রয়েছে, তারপরে 1+ আমরা জানি R/100, এখানে হচ্ছে 10 বলে দিয়েছে, আর X এখানে বছরটা আমরা জানি না, আর এই পাশে দিয়েছে 1,050। এবার এটাকে যদি আমরা সমাধান করি তাহলে কি হবে বলতো, 1+ এটা 1/10 হয়ে যাবে, আর এই পাশে হয়ে যাবে 1,050, আর বাই দিয়ে হয়ে যাচ্ছে কত, 5,000। এটাকে যদি আমরা কাটাকুটি করি তাহলে দেখবে 121 আসছে, আর বাই দিয়ে 100 আসছে। এবার 121 আর 100 কার স্কোয়ার 11 আর 10-এর স্কোয়ার, তাহলে আমরা এখান থেকে পাচ্ছি দেখো 11/10^X, আর এই পাশে পাচ্ছি 11/10^2। তাহলে সুতরাং দিয়ে আমরা বলতে পারি এক্স এর মান কত, 2। তাহলে এক্স এর মান 2 মানে হচ্ছে অপশন এ তে রয়েছে 2 বছর হবে, ঠিক আছে, অপশন এ। দুই দাগেরটা বলছে দেখো, দুই দাগেরটা আমরা কি করছি, 3x²-4x+2 দ্বিঘাত সমীকরণটিতে এক্স স্কোয়ার এবং এক্স এর সহগের যোগফল কত আমাদেরকে বের করতে বলেছে। দেখো একদম সিম্পল, প্রথমে রয়েছে 3 আর তারপরে রয়েছে 2, ঠিক আছে। এক্স স্কোয়ারের সহগ দেখো 3 রয়েছে, আর x0 সহগ 2 রয়েছে, তাহলে 3 আর 2 যোগ করলে কত হয়, 5 হয়। তাহলে 5 হচ্ছে অপশন সি তে রয়েছে, অপশন সি হচ্ছে সঠিক উত্তর, ঠিক আছে। তিন দাগের অঙ্কটা দেখো কি বলছে, প্রদত্ত চিত্রে ও বৃত্তের কেন্দ্র এবং AB = AC বলে দিয়েছে। AB = AC মানে দেখো এই যে এটা AB, ঠিক আছে, ভালো করে দেখো এটা হচ্ছে AB আর এটা হচ্ছে AC। তাহলে AB আর AC যদি সমান হয় তাহলে AB-র বিপরীত কোণ হচ্ছে এইটা, আর AC-র বিপরীত কোণ হচ্ছে এইটা, এই দুটো হচ্ছে সমান। তো তার মধ্যে ABC এটা তো 32 ডিগ্রি বলে দিয়েছে, তাহলে এটাও 32 ডিগ্রি হবে, অর্থাৎ এখানে ACB যেটা সেটাও কিন্তু 32 ডিগ্রি। এবার এটা যদি 32 ডিগ্রি হয় তাহলে AB বৃত্তচাপের ওপর আমরা বলতে পারি এই কোণটাও সমান হবে, এটার নাম হচ্ছে ADB, এটাও 32 ডিগ্রি হবে, ঠিক আছে, এটাও তাহলে 32 ডিগ্রি হচ্ছে, কারণ এটা আর এটা হচ্ছে দেখো একই একই বৃত্তস্থে যে কোণগুলো হচ্ছে সেটা সমান হয়। আবার AC বৃত্তচাপের ওপর এ দেখো AC বৃত্তচাপের ওপর এটা যদি 32 ডিগ্রি হয়, যেটা ABC যেটা হয় সেটার সাথে আবার কোনটা সমান বলতো, তার ঠিক নিচেরটাই যে এটা যেটা ADC রয়েছে, ADC এবং এটাও 32 ডিগ্রি, ঠিক আছে। এবার তাহলে পুরো ডি কোণটা চেয়েছে, পুরো ডি কোণ BDC, পুরো ডি কোণটা তাহলে কত হবে, 32-এর সাথে 32 যদি যোগ করে দাও তাহলে বেরিয়ে যাবে হচ্ছে 64 ডিগ্রি। তাহলে 64 ডিগ্রি তোমরা দেখতে পাচ্ছ অপশন সি তে রয়েছে, ঠিক আছে, অপশন সি হচ্ছে একদম সঠিক উত্তর। চার দাগেরটা চলে আসছে, দেখো sin 45° + cos 45° √x হলে x এর মান কত, আমরা sin 45-এর মান জানি 1/√2 আর cos 45-এর মানও জানি হচ্ছে 1/√2 = এখানে √x দিয়েছে, এটা কত হচ্ছে বলতো, 2/√2 হচ্ছে, 2/√2 ইন্টু √x হচ্ছে, ঠিক আছে, এটা যোগ করলে 2/√2। এবার উভয় পক্ষকে যদি বর্গ করে দাও তাহলে কি হচ্ছে, উভয় পক্ষকে বর্গ করে দিলে 4/2 হচ্ছে = x, আর 4/2 মানে হচ্ছে 2, তাহলে এটা আমরা শুধু 2 পাচ্ছি, যেটা অপশন বি তে রয়েছে, ঠিক আছে, অপশন বি হচ্ছে সঠিক উত্তর। চলে আসছি নেক্সট পেজে, দেখো পাঁচ দাগেরটা কি বলছে, একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল ও 3 গুণ আয়তনের সাংখ্যমান সমান হলে গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত। তো দেখো পাঁচ দাগের অঙ্কটা আমরা কি করব, পাঁচ দাগের অঙ্কটা করছে হচ্ছে 4π r² = 3 গুণ 4/3π r³, এখান থেকে 3 3 কেটে যাচ্ছে, 4 4 কেটে যাচ্ছে, পাই পাই কেটে যাচ্ছে, তাহলে আর এর মান থাকছে 1। তাহলে আর এর মান যদি 1 থাকে তাহলে আমরা দেখতে পাচ্ছি অপশন এ তে রয়েছে, ঠিক আছে, 1 একক। ছয় দাগেরটা বলছে পরিসংখ্যা বিভাজন দেওয়া রয়েছে, যৌগিক গড় কত, এটা যৌগিক গড় আমরা কি করে বের করবো, দেখো প্রথমে 5 7 35 রয়েছে, তারপরে 72, তারপরে 128,
তারপরে 80, তারপরে 115, সবকটাকে আমরা গুণ করে দিলাম, আর টোটাল রয়েছে 30, ঠিক আছে, পরিসংখ্যা টোটাল 30। তাহলে যোগ করলে কত আসছে, 430 আর বাই 30, 430 কে 30 দিয়ে ভাগ করলে কত হয়, 43/3। তাহলে 43/3 দেখে নাও কোথায় রয়েছে, অপশন এ তে রয়েছে, ঠিক আছে, অপশন এ হচ্ছে সঠিক উত্তর। দুই দেখেন, দেখো প্রশ্নগুলো কি বলছে, শূন্যস্থান 500 টাকা 12 মাস খাটলে 2000 টাকা ড্যাশ মাসের লভ্যাংশ সমান হয়। তো আমরা এটা কি করব, এটা 2000 লিখব, 2000 গুণ এক্স ইকুয়াল টু 500 গুণ 12। তাহলে এক্স এর মান আমরা কি করব, 500 গুণ 12 রয়েছে, আর বাই দিয়ে আমরা 2000 করে দেবো। কাটাকুটি করে দেখো, দুটো করে শূন্য কেটে যাচ্ছে, এটা 4 5 20 আর 3 4 12, অর্থাৎ 3 মাসে বেরোবে। তাহলে এটার অ্যান্সার হচ্ছে 3 মাস লিখবে। দুই দাগেরটা বলছে এই দুটোর গুণফল কত হবে, একদম সোজা, এটা হচ্ছে 2√2√2 করলে শুধু 2 হয়, আর √3√3 করলে শুধু 3 হয়। তাহলে 3 2 থেকে -3 বিয়োগ করলে -1 হচ্ছে অ্যানসার, ঠিক আছে, -1 হচ্ছে অ্যানসার। তিনেরটা বলছে দুটি ত্রিভুজের বাহুগুলি সমানুপাতে থাকলে তাদের অনুরূপ কোণগুলো সমান হয়, এটা অ্যান্সার হচ্ছে সমান হবে। চারেরটা হচ্ছে cos 4θ - sin 4θ ইকুয়াল টু, এটা হলে 1 - 2 sin² θ-র মান কত, এটা আমাদেরকে বের করতে হবে। দেখো এটা আমরা কি করে বের করব, প্রথমে দিয়েছে দেখো cos 4θ - sin 4θ ইকুয়াল টু 2/3 দিয়েছে, এটাকে যদি আমরা সূত্রে ফেলি তাহলে কি হবে বলতো, cos²θ + sin²θ আবার cos²θ - sin²θ, ঠিক আছে, a² - b² সূত্র পড়লো। এবার আমরা জানি এইটুকুনি পাঠ তো এক হয়, তাহলে শুধুমাত্র cos²θ - sin²θ এটাই, এটা ইকুয়াল টু আমরা বলতে পারি 2/3। তাহলে আমরা কি করব, আমরা এটা পেয়ে গেলাম cos²θ - sin²θ ইকুয়াল টু 2/3, আর cos²θ + sin²θ ইকুয়াল টু 1 আমরা রিলেশন অনুযায়ী জানি। তাহলে আমরা কি করব, সাইন চেঞ্জ করব, এটা মাইনাস, এটা মাইনাস, এটা মাইনাস, এটা কেটে যাচ্ছে, -2 sin² θ পড়ে থাকছে, আর এটা 2/3 থেকে 1 বিয়োগ করব, তাহলে -2 sin² θ, আর 3 থেকে 2 এটা বাদ দিলে -1/3 হচ্ছে, ঠিক আছে। তাহলে এটা আমরা দেখে গেলাম -1/3, মাইনাস মাইনাস কেটে যাচ্ছে, তাহলে উভয় পক্ষে যদি আমরা 1 দিয়ে বিয়োগ করি, তাহলে 1 - 2 sin² θ ইকুয়াল টু 1 - 1/3, আর 1 - 1/3 মানে আমরা জানি 3 থেকে 1 বার দিলে 2/3 হয়। তাহলে অ্যান্সার আমরা কত পাচ্ছি, 2/3, তার মানে এখানে লিখে দিতে হবে 2/3 হচ্ছে অঙ্কটার অ্যান্সার। পাঁচ দাগেরটা দেখো বলছে একটি চোঙের তল সংখ্যা এক্স, প্রান্তিক সংখ্যা ওয়াই আর শীর্ষবিন্দু সংখ্যা জেড হলে এটার মানটা কত হবে। তো একদম সহজ, 3 2 এখানে লিখবে 3 + 2 + 0, ঠিক আছে, এটা আমরা এটা করব, x + y + z, জেড হচ্ছে এখানে চোঙের, চোঙের কিন্তু কোনো এখানে শীর্ষবিন্দু নেই, ঠিক আছে, তল সংখ্যা 3টে রয়েছে, প্রান্তিক এখানে 2টো রয়েছে আর 0, তাহলে 3 2 এখানে কি হবে, 5 হবে, ঠিক আছে, তাহলে এটার অ্যান্সার 5 হচ্ছে। ছয়টায় চলে আসছি, সংখ্যাগুরু মান 15 হলে এক্স এর মান কত হবে, এটা তো অবভিয়াসলি তোমরা জানো, অনেকবার বলেছি 15ই হবে, ঠিক আছে, যেটা থাকে সেটাই হয়। সত্য মিথ্যায় আমরা চলে আসছি, 3-1টায় বার্ষিক 8/2% সরল সুদের হারে 2p টাকা কি বছরে সুদ আসল, এটা হচ্ছে কিনা আমাকে যাচাই করতে বলেছে। তো এটা একদমই সহজ, আমরা দেখতে পাচ্ছি 2p রয়েছে, তাই একদমই সহজ এটা, ঠিক আছে, তো এটা একদমই সত্য লিখবে, এটা পুরো কষে দেখানোর সেরকম কিছু নেই, একদমই সত্য হচ্ছে। দুই দাগেরটা হচ্ছে 4x² দিয়ে রাশিটা রয়েছে, দিঘাতে বীজ দুটি পরস্পর অনন্য হলে p এর মান কি -3 হবে। তো দেখো আমরা অঙ্কটা কি করব, α(1/α) c/a হয়, তাহলে এখানে c = a হচ্ছে, তাহলে c এর মান আমরা যা দেখতে পাচ্ছি p + 7, আর a এর মান হচ্ছে 4, তাহলে p এর মান 4 থেকে যদি 7 বিয়োগ করি তাহলে -3 হচ্ছে, তাহলে এটা আমরা বলতে পারি হচ্ছে সত্য, ঠিক আছে, পরপর দুটোই সত্য আমরা পেলাম। নেক্সট আমরা কি পাচ্ছি, তিন দাগেরটা দেখো, রম্বসে দুটো কর্ণ AC আর BD হলে এটা কি হবে, না এটা হবে না, মাথায় রাখবে AC² + BD² - 2OA·OC, OA·OC
ঠিক আছে, প্লাস ওবি ডট ওডি এটা হয়, এটা কিন্তু মাথায় রাখবে, ঠিক আছে। এসি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার, এখানে কিন্তু মাইনাস টু ও এ ডট ও সি প্লাস ওবি ডট ওডি, এটা ইকুয়াল টু টু এবি স্কোয়ার হয়, ঠিক আছে। এটা কিন্তু সূত্র, এটা কিন্তু মনে রাখবে, ঠিক আছে। তো এখানে সেটা নেই, তাই এই কারণের জন্য এটা মিথ্যা হবে। এটার প্রমাণও কিন্তু তোমাদের টেক্সট বইয়ে রয়েছে। চার দাগেরটা দেখো, চার দাগেরটা কি বলছে, এখানে কস 43 মান দিয়ে দিয়েছে, তাহলে আমরা লিখে নিলাম কস 43 ডিগ্রির মান এক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এবার আমরা এটা থেকে পুরক্ষণ অনুযায়ী যদি সাইন 47 করে দিই, তাহলে এটা কি হয়ে যাবে, এক্স বাই যা ছিল তাই থাকবে, ঠিক আছে। জাস্ট পুরক্ষণ অনুযায়ী দেখো চেঞ্জ হয়ে গেল। এবার কসটা থেকে আমরা যদি সাইনে যাই, সরি সাইন থেকে যদি আমরা কসে যাই, মানে কস 47 যদি করি, তাহলে আমরা সূত্র জানি কি, 1 মাইনাস সাইন স্কোয়ার 47, তাহলে এখানে রয়েছে এক্স রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর হোল স্কোয়ার হয়ে যাবে, তাহলে ওয়াই মাইনাস এটা এক্স স্কোয়ার হয়ে যাবে, আর এটা হয়ে যাবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে রুট ওভার এর মধ্যে উপরে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা আমরা দেখতে পাচ্ছি। ওপর থেকে এক্স স্কোয়ার কেটে যাচ্ছে, তাহলে ওয়াই বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আমরা পাচ্ছি, তাহলে এটাই হচ্ছে শূন্যস্থানে বসাবে, ঠিক আছে। ওয়াই বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটাই শূন্যস্থানে বসিয়ে দেবে, ঠিক আছে। চলে আসছি আমরা পাঁচ দাগেরটায়, দেখো পাঁচ দাগেরটা কি বলছে, সমকোণী চৌকলের প্রতিটা বাহুর দৈর্ঘ্য 10% বৃদ্ধি পেলে কর্ণের দৈর্ঘ্য কি 10% বৃদ্ধি পাবে। এটা একদমই সত্য, দেখো পাঁচ দাগেরটা আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে সত্য হচ্ছে। ধরে নাও আগে 100 একক ছিল, ঠিক আছে, তাহলে কর্ণের দৈর্ঘ্য কত বেরোবে, 100√3, আর এখন 110 বেরিয়েছে, তাহলে এখন কর্ণের দৈর্ঘ্য কত হবে, 110√3, তাহলে বৃদ্ধি কত পাচ্ছে, 10√3, আর আগে কত ছিল, 100√3 ইনটু দিয়ে 100, তাহলে √3√3 কেটে যাচ্ছে, 100 100 কেটে যাচ্ছে, তাহলে 10%ই পড়ে থাকছে, তার মানে আমরা বলতে পারি এটা সত্য, ঠিক আছে। এই কারণের জন্য আমরা এটা বলতে পারি সত্য। ছয় দাগেরটা কি হবে, এন বাই টু তম এবং এন বাই টু মাইনাস ওয়ান তম পর্যবেক্ষকের গড় হয়, এটা কিন্তু বাই টু দেওয়া মানে এখানে হাফ হয়, তাই এই কারণের জন্য এটা মিথ্যা হবে, ঠিক আছে। এটা হাফ হয়, এখানে হাফ দিয়ে স্টার্ট করতে হয়, হাফ দিয়ে এটা স্টার্ট হয়, ঠিক আছে। তো এখানে হাফটা নেই বলে কিন্তু এটা মিথ্যা হচ্ছে, ঠিক আছে। ছয় দাগেরটা করিয়ে দিলাম। চারের একেরটা দেখো বলছে, কোন আসল ও তার 5 বছরে সবৃদ্ধি মূলের অনুপাত 5:6 হলে বার্ষিক সরল সুদের হার কত। তো এটা আমরা কি করে বের করব, দেখো আমরা প্রথমে এটার সূত্র ফেলে দেবো, এখানে সূত্র বলে দিয়েছে পি ইকুয়াল টু 5x, এটা আমরা করে নিলাম, ঠিক আছে। আর এখানে পি প্লাস আই বলে দিয়েছে হচ্ছে 6x, তার মানে শুধু আই যদি আমরা বের করি, তাহলে 6x থেকে 5x যদি বিয়োগ করি তাহলে x হয়, তাহলে সূত্র এখানে ফেলে দাও, সূত্রটা হচ্ছে x ইকুয়াল টু 5x ইনটু আর ইনটু 5 বাই দি 100, ঠিক আছে। এক্স এক্স কেটে যাচ্ছে, এটা 5×20 আর এটা হচ্ছে 4×5 20, তাহলে আর এর মান আমরা পাচ্ছি কত, 4%, ঠিক আছে। এটা হচ্ছে প্রথম অঙ্কটার অ্যান্সার, 4%। দুই দাগেরটা বলছে, কোনো দ্রব্যের মূল্য প্রতি বছর 4% হারে যদি বৃদ্ধি পায়, তাহলে দ্রব্যটার বর্তমান মূল্য এত হলে কত বছর পরে দ্রব্যটার মূল্য এত হবে। তো আমরা দুই দাগেরটা কি করে করব, একদম সিম্পল অঙ্ক, 6760 ইকুয়াল টু 6250, এটা লিখে 1+4/100 আর টু দি পাওয়ার এন। এবার 6760/6250 ইকুয়াল টু এখানে কত আসছে, 4×25 মানে হচ্ছে 26/25 তার এন, তাহলে এটা 0 0 কেটে যাচ্ছে, তার মানে আমরা দেখতে পাচ্ছি এটা 26/25 স্কোয়ার ফর্মে রয়েছে, তাহলে এখানেও তাই করবো, 26/25 এন টু দি পাওয়ার, তাহলে এন এর মান আমরা পেয়ে গেলাম 2, ঠিক আছে। তাহলে অ্যান্সার লিখে দেবে যে 2 বছর পর দ্রব্যটার মূল্য এত হবে। চলে আসছি তিন দাগের অঙ্কটা, দেখো তিন দাগেরটা বলছে এ 50% আর বি এ 25%, তাহলে আমরা কি করব, তিন দাগেরটা দেখো সবাই, তো বলছে এ এর 50%, তাহলে এ এর 50% মানে 50/100, আর তারপরে বলেছে বি এর 20% মানে 20/100, ঠিক আছে। আর সি এর বলে দিয়েছে কত, 12.5, 12.5 মানে হচ্ছে 25/2 মানে হচ্ছে 25/200, ঠিক আছে। এটা আমরা করলাম,
এবার এখানে ভালো করে লক্ষ্য করে দেখো, প্রত্যেকটা কাটাকুটি আছে 0.05 × 10, মানে এ বাই টু, এটা 0.00 কেটে যাচ্ছে 5 b/5, আর এটা 25 8 হচ্ছে c/8। তাহলে a:b:c যদি আমরা করি তাহলে এটা উল্টে হবে, এটা হচ্ছে 2:5:8 হবে, ঠিক আছে, 2:5:8 হবে। এটা কিন্তু অ্যান্সার তোমাদেরকে মনে রাখতে হবে, ঠিক আছে, একদম সোজা, যে মানে যা অনুপাতটা বেরোবে সেই অনুপাতটাকে কি করে দেবে বলতো, জাস্ট উল্টে দেবে, ঠিক আছে, জাস্ট এটা উল্টে দেবে। ঠিক আছে, নেক্সট অঙ্কে আমরা চলে আসছি, দেখো চার দাগের অঙ্কটা দেখো আমরা কিভাবে করছি। চার দাগের অঙ্কটা বলছে 1/x + 1/y ভ্যারিয়েবলস দিয়ে 1/x + y দিয়েছে, ঠিক আছে। তো আমরা এটাকে কি করব, এটাকে যদি লসাগু করি তাহলে এক্স ওয়াই হচ্ছে, আর উপরে হচ্ছে y + x, আর এখানে হচ্ছে k, আর নিচে হচ্ছে x + y, কেটা হচ্ছে ভেদ ধ্রুবক। ক্রস গুণ করলে দেখো x + y এর হোল স্কোয়ার সমান কে এক্স ওয়াই হচ্ছে, এটা 1 নম্বর সমীকরণ। এটাকে যদি আবার সূত্রে ফেলি তাহলে x - y এর হোল স্কোয়ার -4xy = kxy হচ্ছে। তাহলে x - y এর হোল স্কোয়ার সমান আমরা কি পাচ্ছি, kxy + 4xy। তাহলে x - y এর হোল স্কোয়ার সমান আমরা কি পাচ্ছি, xy যদি কমন নিই তাহলে k + 4 আমরা পাচ্ছি, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। এবার 1 আর 2 যদি আমরা ভাগ করে দিই, দেখো x + y / x - y পুরোটার হোল স্কোয়ারে ছিল, আর এটাতে হচ্ছে kxy, আর নিচে রয়েছে হচ্ছে xy × k + 4। এবার xy কেটে যাচ্ছে, এখানে দেখো xy কেটে যাচ্ছে, তাহলে x + y আর x - y এটা আমরা কি পাচ্ছি, রুট ওভার এর মধ্যে পাচ্ছি k/k + 4, এটা আমরা পাচ্ছি, এবং এটাকে আমরা m ধরে নিলাম, ঠিক আছে, এটাকে আমরা পুরো পথটাকে এম ধরলাম। এবার আমরা যোগ ভাগ করব, যোগ ভাগ করছি ওপরে আর নিচেও দেখো আমরা যোগ ভাগ করছি, তাহলে এই পাশেও তাই হবে m + 1/m - 1। yy কেটে যাচ্ছে, এখানে xx কেটে যাচ্ছে, পড়ে থাকছে 2x/2y = m + 1/m - 1। 2 কেটে যাচ্ছে, তাহলে x / y বলতে পারি, কারণ এটা হচ্ছে ধ্রুবক পদ, এবং এটাই আমাদেরকে কি করতে বলেছিল, প্রমাণ করতে বলেছিল, ঠিক আছে, তো আমরা প্রমাণিত লিখে দিলাম। এবার আমরা করব দেখো পাঁচ দাগের অঙ্কটা, বলছে প্রদত্ত চিত্রে এখানে TRQ 40° বলেছে, ও বৃত্তের কেন্দ্র এবং আর বিন্দুতে PQ হচ্ছে স্পর্শক, এখানে PRS এর মান কত বের করতে বলেছে, PRS অর্থাৎ এখানে যে দেখতে পাচ্ছ এইটার মান বের করতে বলেছে। তো আমরা জানি এই যে এখানে যে কোণটা তৈরি হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, তাহলে আমরা অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ মানে কি আমরা এখানে লিখতে পারি, আমি এটা মুছে দিচ্ছি, দেখো অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ আমরা এখানে লিখতে পারি, তাহলে এখানে যে কোণটা হচ্ছে কোণটার নাম আমরা দেবো SRT, তাহলে কোণ S, তারপরে R, তারপরে T, এটা 90° হবে, ঠিক আছে, এটা আমরা 90° পেলাম। তারপরে হচ্ছে দেখো এখানে 40° এটা বলেই দিয়েছে, এটা 40° বলে দিয়েছে, তার নাম হচ্ছে TRQ, তাহলে TRQ 40° বলে দিয়েছে, তাহলে আমাকে বের করতে হবে সুতরাং দিয়ে কোনটা, সুতরাং দিয়ে বের করতে হবে হচ্ছে PRS। তাহলে PRS আমরা কি করে বের করবো বলতো, 180° তো পুরো কোণটা, ঠিক আছে, পুরো তো এটা সরল কোণ, ঠিক আছে, 180° থেকে আমরা প্রথমে 90 আর 40 যোগ করে বিয়োগ করে দেবো, তাহলে 180 থেকে 90 আর 40 আমরা জানি কত হয়, 130, আর 180 থেকে 130 বাদ দিলে 50° হয়, তাহলে এটা আমরা পেয়ে গেলাম 50°, ঠিক আছে, পাঁচেরটা। এবার চলে আসছে হচ্ছে আমরা ছয়েরটা দেখো কি বলছে, ছয়েরটা বলছে যে এই যে প্রদত্ত যে চিত্র সেটা x এর মান আমাদেরকে বের করতে বলেছে, দেখো এটা একদমই সোজা, আমরা জানি এটা যদি 35° হয় তাহলে এটাও 35° হবে, ঠিক আছে, এটা 35 হলে এটাও 35 হবে, আর এটা 75 বলেই দিয়েছে, তাহলে আমরা এটা খুব ইজিলি এটাকে বলতে পারি, আমরা কি করবো বলতো অঙ্কটাতে, দেখো আমরা অঙ্কটাকে কি করব, ছয় দাগ দিয়ে প্রথমে আমরা লিখবো হচ্ছে x = না লিখে আগে লিখবো হচ্ছে কোণ BDC,
বিডিসি কোণের মান কত হবে বলো তো? 35 ডিগ্রি হবে। বা তোমরা যদি বুঝতে না পারো তাহলে আমি লিখে দিচ্ছি, বিএসি এর মানের সাথে সমান, এবং এটার মান তো বলে দিয়েছে 35 ডিগ্রি, ঠিক আছে? তাহলে সুতরাং দিয়ে আমরা যদি এক্স কোণের মানটা বের করি, তাহলে টোটাল 180 ডিগ্রি এই ত্রিভুজের ক্ষেত্রে, বিডিসি যে ত্রিভুজটা দেখতে পাচ্ছ তার ক্ষেত্রে 180 ডিগ্রি, তার মধ্যে 75 ডিগ্রি একটা জেনে গেছে আর একটা 35 ডিগ্রি জেনে গেছে। তাহলে 180 থেকে জাস্ট এটা বিয়োগ করে দাও, তাহলে 5 5 এ 0, আর এটা হচ্ছে 7 3 এ 10 আর 1 এ 11, তাহলে এখানে আমরা পেয়ে যাচ্ছি 70 ডিগ্রি পেয়ে যাচ্ছি, ঠিক আছে? তাহলে এই অ্যান্সারটা কত হবে? 70 ডিগ্রি হবে, ঠিক আছে? চলে আসছি নেক্সট পেজে। দেখো 7 দাগেরটা বলছে ABCD একটি বিধ্বস্ত চতুর্ভুজ রয়েছে, BC ব্যাস এবং কোণ ABC 130 ডিগ্রি হলে কোণ ACB-র মান কত, আমাদেরকে এটা বের করতে বলছে। তা আমরা এখানে একটা প্রথমে ছবি এঁকে নিলাম। ছবি এঁকে নিয়ে আমরা কি করব, একটা এখানে চতুর্ভুজ এঁকে নিলাম। BC হচ্ছে এখানে ব্যাস, তাই এটা BC ব্যাস করলাম, আর এটা হচ্ছে ABCD, এটা আমরা করে দিলাম, ঠিক আছে? এবার এখান থেকে একটা দাগ টানবো, এটা করে বলে দিয়েছে, দেখো এখানে বলে দিয়েছে হচ্ছে ABC 130 ডিগ্রি, ADC মানে এই কোণটা বলে দিয়েছে 130 ডিগ্রি, আর ACB কত আমাকে বের করতে হবে? ACB অর্থাৎ এই কোণটা আমাকে বের করতে হবে। তো দেখো আমরা যেটা জানি, ABC আর ADC এই দুটো মিলিয়ে আমরা জানি কত ডিগ্রি, 180 ডিগ্রি, এটা আমরা জানি। এবার শুধু যদি ABC বের করি, তাহলে 180 ডিগ্রি থেকে আমাকে বিয়োগ করতে হবে কত? 130 ডিগ্রি, কারণ ABC-র মান তো 130 ডিগ্রি আমরা জানি, ঠিক আছে? তাহলে এটা 30 ডিগ্রি বিয়োগ করলে আমরা পেয়ে যাচ্ছি কত? 50 ডিগ্রি পেয়ে গেলাম ABC-র মান। তাহলে ABC অর্থাৎ এর মানটা পেয়ে গেলাম 50 ডিগ্রি। এবার BAC, এখানে BAC অর্থাৎ এই যে কোণটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে অর্ধবৃত্তস্থ, এখানে অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ হয়, তাই BAC যেটা সেটা আমরা জানি 90 ডিগ্রি, ঠিক আছে? এবার আমরা কি বের করবো বলতো? ACB বের করব, ACB আমরা বের করব। ACB কোনটা? ACB এই যেটা, তাহলে 180 থেকে আমরা 90 আর 50 যদি যোগ করে বিয়োগ করে দিই তাহলেই পেয়ে যাবো, 180 বিয়োগ এটা হয়ে যাবে 140, তাহলে পড়ে থাকছে কত? 40 ডিগ্রি, ঠিক আছে? তাহলে এটাই হচ্ছে অঙ্কটা অ্যান্সার। নেক্সট অঙ্কটা দেখো কি বলছে, 8 দাগেরটা বলছে যদি কজ আলফার মানটা, যদি কজ আলফার যে মানটা সেই মানটা যদি আমরা কি করে দিই, 5/13 করে দিই, ঠিক আছে? 5/13 যদি আমরা করে দিই, তাহলে এখানে বলেছে কট আলফা আর কোসেক আলফার, এটার মান আমাদেরকে বের করতে হবে। তো দেখো 8 দাগ দিয়ে আমরা করছি, আমরা প্রথমে কি লিখবো বলতো? এখানে কজ আলফা দিয়ে দিয়েছে, তো এটাকে আমরা যদি ত্রিভুজ ধরে নিই তাহলে এটা কি হবে বলতো? 5/13, মানে কজ আলফার বাংলা আমরা জানি ভূমি, তাই ভূমি হচ্ছে এখানে 5K, আর অতিভুজ এখানে আমরা পেয়ে গেলাম কত? 13K, ঠিক আছে? এটা আমরা প্রথমে বের করলাম। তাহলে আমরা লম্ব বের করতে পারবো, লম্ব বের করা খুব সহজ, রুট ওভার দিয়ে কি হবে বলতো? এখানে 13K² থেকে 5টা K² বিয়োগ যাবে রুট ওভারের মধ্যে, ঠিক আছে? পিথাগোরাসের সূত্র, এখানে 13 মানে হচ্ছে 169K² মাইনাস 25K², তার মানে কে বাইরে চলে আসছে, ঠিক আছে? আর এখানে 169 থেকে এটা হচ্ছে 144K², মানে আমরা পাচ্ছি 12K, ঠিক আছে? 12K আমরা পেয়ে গেলাম। এবার আমরা কি করবো বলতো? অঙ্কটা লেফট হ্যান্ড সাইড যেটা দিয়েছে সেটা আমরা টুকে নিলাম, কট আলফা প্লাস দিয়ে কোসেক আলফা, ঠিক আছে? কট আলফা মানে আমরা বাংলায় জানি কট আলফার যে বাংলাটা সেটা হচ্ছে ভূমি বাই লম্ব, ভূমি হচ্ছে এখানে কত? ভূমি হচ্ছে এখানে 5K আর লম্ব হচ্ছে 12K, প্লাস দিয়ে কোসেক হচ্ছে এখানে লম্ব, লম্বটা হচ্ছে 12K, ঠিক আছে? সরি, কোসেক বলেছে তো অতিভুজ হবে প্রথমে, অতিভুজ হচ্ছে 13K আর বাই দিয়ে হচ্ছে 12K, তাহলে এখানে 5/12 আর এখানে হচ্ছে 13/12, তাহলে যোগ করলে 18/12 হচ্ছে, আর কাটাকুটি যদি করো তাহলে তোমরা এখানে দেখতে হবে হচ্ছে 6 3 6 18 আর এটা 2, অর্থাৎ 1.5 আসছে, এবং এটাই আমাদেরকে প্রমাণ করতে বলেছিল 1.5, ঠিক আছে?
চলে আসছি আমরা দেখো পরেরটায়, 9 দাগেরটা। বলছে 4 টু দি পাওয়ার sin² θ প্লাস 4 টু দি পাওয়ার cos² θ, এটার ক্ষুদ্রতম মান চেয়েছে। দেখো তাহলে 9 দাগেরটা আমরা কি করব, ক্ষুদ্রতম মান কি করে বের করব আমরা জানি, ঠিক আছে? আমরা জানি ধরে নাও 4 sin² θ এখানে 2 দি পাওয়ারে রয়েছে, আর 4 cos² θ। তাহলে আমরা কি করব বলতো, এই যে দুটো রাশি রয়েছে এটাকে যদি আমরা পুরোটাকে এ ধরি আর এটা পুরোটাকে বি ধরি, তাহলে এ মাইনাস বি তার হোল স্কোয়ার এটা কিন্তু সবসময় ছোট হয় এবং সমান হয় 0-এর থেকে, ঠিক আছে? এটা কিন্তু মনে রাখবে, এটা আমি সূত্রটা লিখলাম, ঠিক আছে? এবার সূত্রটা তো এখানে লেখা উচিত নয়, আমি এখানে লিখছি এ মাইনাস বি তার হোল স্কোয়ার এটা 0-এর থেকে বড়, ঠিক আছে, এবং সমান, 0-এর থেকে বড় এবং সমান এটা হবে। এবার আমরা কি করব, এটাকে আমরা লিখে দিই, এটাকে এ ধরছি এটাকে বি ধরছি, তাহলে আমরা লিখে দিচ্ছি দেখো, ঠিক আছে? এখানে আচ্ছা এখানে আরেকটা জিনিস বলে দিই, এখানে কিন্তু রুট ওভার দিয়ে করতে হবে, এটা √a - √b, ঠিক আছে? এখানে √a - √b করতে হবে। তাহলে এখানেও আমরা তাই করব, 4 sin² θ মাইনাস 4 cos² θ, এটা আমরা কি করে দিলাম, হোল স্কোয়ার করে দিলাম, যেটা 0-এর থেকে বড় এবং সমান। এবার বা দিয়ে দেখো এটার আমরা সূত্র ফেলতে পারি, এ মাইনাস বি হোল স্কোয়ার এর সূত্র, সূত্র হচ্ছে 4 sin² θ তার হোল স্কোয়ার মাইনাস 2, এখানে হচ্ছে 4 sin² θ ডট 4 cos² θ, এটা রুট ওভারের মধ্যে, আর প্লাস দিয়ে আমরা লিখতে পারি 4 cos² θ হোল স্কোয়ার, এটা 0-এর থেকে বড় এবং সমান। এবার দেখো আমরা কি করতে পারি, পরের লাইনে 4 sin² θ লিখতে পারি মাইনাস 2, ভালো করে লক্ষ্য করে দেখো এটা 4 হচ্ছে আর ওপরে হয়ে যাচ্ছে sin² θ প্লাস cos² θ সূচকের নিয়ম অনুযায়ী, ঠিক আছে? আর এটা হয়ে যাচ্ছে 4 cos² θ, ঠিক আছে? এটা মনে রাখবে। এবার আমরা নেক্সট লাইনে কি করব দেখো, নেক্সট লাইনে আমরা কি করব, নেক্সট লাইনে এখানে 4 sin² θ লিখতে পারি আর প্লাস দিয়ে 4 cos² θ লিখতে পারি, আর এটা দেখো বেরোচ্ছে কি 2, আর এটা রুট ওভারের মধ্যে শুধু 4 পড়ে থাকে কারণ 2 দি পাওয়ারে 1 আসছে, তাহলে আমরা এখানে ডট দিয়ে আরেকটা 2 লিখতে পারি, ঠিক আছে? তারপরে আমরা কি করব বলতো, 4 sin² θ প্লাস 4 cos² θ, আমরা এটা 0-এর থেকে এই যে 2 দুগুণে 4 হচ্ছে সেটা 4-টাকে এই পাশে নিয়ে চলে আসবো, ঠিক আছে? 4-টাকে আমরা এই পাশে নিয়ে চলে আসলাম। তাহলে এখানে বলেছে যে প্রশ্ন যেটা করেছে দেখে নাও, বলেছে যে ক্ষুদ্রতম মান কত, তাহলে এখানে ক্ষুদ্রতম মানটা লিখে দেবে 4, ঠিক আছে? ক্ষুদ্রতম মানটা হচ্ছে 4 হবে, ঠিক আছে? এইভাবে কিন্তু তোমাদের অঙ্কটা করতে হবে। এটা আরো অনেক নিয়মে করা যায়, ঠিক আছে? যেটা তোমাদের অ্যারিথমেটিক মিন আর জিওমেট্রিক মিন করা যায়, মানে উঁচু ক্লাসে যখন পড়বে যে AM এবং GM, ঠিক আছে, এটা দিয়েও করা যায়, উঁচু ক্লাসে এটা করবে, এটা তোমাদের নেই, ঠিক আছে? AMটাকে বলা হয় অ্যারিথমেটিক মিন আর GMটাকে বলা হচ্ছে জিওমেট্রিক মিন, ঠিক আছে? তো আমরা কি করব, ধরে নাও এ প্লাস বি যদি কোন একটা সংখ্যা থাকে, তখন তার AM যদি আমরা বের করি, AM কিভাবে বেরোবে বলতো, AM বেরোবে এ প্লাস বি বাই 2, আর তার GM বেরোবে রুট ওভার AB, ঠিক আছে? এবার কি করবে বলতো, এই যে এ প্লাস বি বাই 2টা, এটা এ রুট ওভার AB থেকে বড় এবং সমান। এবার এটা ধরেও কিন্তু তোমরা অঙ্ক করতে পারো, এখানে এ মানে হচ্ছে 4 sin² θ আর বি মানে হচ্ছে 4 cos² θ, এটা ধরে অঙ্ক করলেও দেখবে 4ই আসবে, ঠিক আছে? এটা ধরেও করতে পারো, কিন্তু এটা সাধারণত উঁচু ক্লাসে রয়েছে এই নিয়মটা, ঠিক আছে? তার জন্য আমি এটা ডিটেলসে বললাম না। চলে আসছি আমরা পরেরটায়, দেখো 10 দাগেরটা বলছে একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর ভূমির ক্ষেত্রফল এ, পার্শ্বতলের ক্ষেত্রফল এস এবং তির্যক উচ্চতা এল হলে এ স্কোয়ার বাই এল এ এল স্কোয়ার এর মান নির্ণয় করতে বলেছে। তো আমরা এটা কি করে করব, একদম সোজা দেখো 10 দাগেরটা, প্রথমে আমরা এ সমান সমান জানি পাই আর স্কোয়ার, আর এস সমান সমান জানি পাই আর এল,
এবার এ স্কোয়ার বাই দিয়ে আমরা এ এল স্কোয়ার লিখতে পারি, তাহলে এ স্কোয়ার মানে হচ্ছে পাই আর এল, তার হোল স্কোয়ার হবে। এর জায়গায় আমি কি লিখতে পারি, পাই আর স্কোয়ার আর এল স্কোয়ার লিখতে পারি। এবার এটাকে যদি আমরা সমাধান করি, ঠিক আছে, এটাকে যদি আমরা কি করব, সমাধান করব, দেখো তাহলে এটাকে যদি আমরা সমাধান করি তাহলে কি আসছে, পাই স্কোয়ার আর স্কোয়ার এল স্কোয়ার বাই, এটাতে পাই আর স্কোয়ার এল স্কোয়ার, তাহলে এল স্কোয়ার এল স্কোয়ার আর স্কোয়ার আর স্কোয়ার কেটে যাচ্ছে, পড়ে থাকছে শুধুমাত্র একটা পাই। ঠিক আছে, তাহলে পাই হচ্ছে অঙ্কটার অ্যান্সার। 10 দাগের চলে আসছি আমরা 11 দাগেরটায়, দেখো কি বলছে, বলছে সম ব্যাসার্ধ ও সম উচ্চতা বিশিষ্ট একটি লম্ববৃত্তাকার চোঙ এবং একটি অর্ধগোলকের আয়তন অনুপাত কত, একদম সোজা এইচ ইকুয়াল টু আর বলে দিয়েছে, তাহলে পাই আর স্কোয়ার ইন্টু আর, আর 2/3 পাই আর কিউব, এটাকে যদি আমরা সমাধান করি তাহলে দেখবে পাই পাই কেটে যাচ্ছে, আর কিউবের সাথে আর স্কোয়ার আর কেটে যাচ্ছে, তার মানে 3/2 পড়ে যাচ্ছে, আর 3/2 মানে হচ্ছে 3:2। ঠিক আছে, এটা হচ্ছে একদম সিম্পল, আমি এটা সিম্পল ভাবে করলাম, তোমরা একটু লিখে লিখে করো। চলে আসছি আমরা নেক্সট, দেখো 12 দাগের অঙ্কটায়, 12 দাগের অঙ্কটার মেন সূত্র হচ্ছে এক্স বার ইকুয়াল টু আমরা জানি সামেশন এফ আই এক্স আই, আর বাই দিয়ে সামেশন এফ আই, এটা আমরা সূত্র জানি। এবার দেখো এখানে আমাদের এক্স বারের মান বলে দিয়েছে 8, তাহলে ওপরেরটা আমরা লিখতে পারি 18+40+40+9p, তারপরে যোগ দিয়ে 88+52, আর বাই দিয়ে আমরা কি লিখবো, সমষ্টিটা যেটা 31+p বেরোচ্ছে। এগুলো স্যার কি করে বের করলে, দেখো 3 6 18 5 8 40 5 8 40, 9p, 8 11 88 আর 4 13 52, ঠিক আছে, আর নিচের গুলো যদি যোগ করে দাও, নিচের গুলো যেটা নিচে যে সংখ্যাগুলো রয়েছে এটা যদি যোগ করে দাও, F1 এর যোগফল বেরিয়ে যাবে। এবার ক্রস গুণ করলে দেখো এখানে কি আসছে, এটা যদি ক্রস গুণ করো তাহলে 8 2 31, 8 1 8 3 8 24+8p, আর ওপরে এটা যোগ করলে আসছে, দেখো 9p টাকে আগে লিখলাম আর যোগ করলে 238 আসছে, তাহলে 8p-9p =238-248, তাহলে এটা মাইনাসে বেরোচ্ছে, -p ইকুয়াল টু এটাও মাইনাসে বেরোবে কত, 10, তাহলে মাইনাস মাইনাস কেটে গেল, p এর মান আমরা পেয়ে গেলাম হচ্ছে 10, তাহলে এটা হচ্ছে অঙ্কটার অ্যান্সার। ঠিক আছে, p এর মান 10, তো পড়িয়ে দিলাম এটা, এই মডেলটা। ঠিক আছে, যারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছো তো তাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে যে বেল আইকনটা রয়েছে তার অল নোটিফিকেশন অন করে রেখো। ঠিক আছে, আজকের মতন এতটাই, দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে।